নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এখন আমি নিয়ে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি বিয়ে ফোর্থ সেমিস্টার বাংলা অনার্সের কিছু প্রশ্ন এবং উত্তর দু হাজার একুশ সালে সিসি এইটথ পেপারের যে প্রশ্নগুলো পড়েছিল সেই প্রশ্নগুলো আমি আলোচনা করে দেব দেখিয়ে দেব এবং এই প্রশ্নগুলোর শেষে যে শর্ট কোশ্চেন রয়েছে পনেরোটা শর্ট কোশ্চেন রয়েছে সেই শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি কারণ সাজেশান করতে গেলে দু হাজার একুশ সালের কোশ্চেনটা খুবই এসেন্সিয়াল এবং ইম্পর্টেন্ট সুতরাং এই কোশ্চেনটা তোমাদের ফলো করতেই হবে এখান থেকে কোশ্চেনগুলো আসবে সাজেশানের জন্য এটা লাগবে ঠিক তেমনই শর্ট কোশ্চেন পনেরোটা অবশ্যই আর যেটা বলার সেটা হচ্ছে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর তোমরা নোটসও পাবে নোটস আমি দেব পরপর নোটসগুলো আমি দিয়ে যাব তাই তোমরা চ্যানেলের ডেসক্রিপশন বক্সগুলো পরপর ফলো করবে কারণ অনেকগুলো ভিডিও আসবে যখন তখন কিন্তু সম্ভব হয়ে উঠবে না খুঁজে পাওয়া সুতরাং তোমরা অবশ্যই করে পরপর পরে পরে ডেসক্রিপশন বক্সগুলো ফলো করবে আর তোমরা টেক্সট এই পেপারটা সিসি এইট পেপারে টেক্সটটা কিন্তু খুব ভালো করে পড়বে টেক্সটগুলো জেরক্স করবে বৈষ্ণব পদাবলী বলি পদাবলী চণ্ডীমঙ্গলের টেক্সটগুলো কারণ আমি দেখাবো এখানে দেখো সালের কোয়েশ্চানে সব পড়েছে কিন্তু লাইন তুলে লাইন তুলে তুলে কবিতা থেকে লাইন তুলে তুলে কিন্তু প্রশ্নগুলো হয়েছে সুতরাং তার জন্য তোমাদেরকে অবশ্যই টেক্সট পড়তে হবে টেক্সটের বিকল্প কিছু নেই টেক্সট তোমাদেরকে পড়তেই হবে টেক্সট না পড়লে কিন্তু উদ্ধার হওয়া খুব চাপের হয়ে যাবে দেখো দু হাজার একুশ সালে পড়েছিল ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স শিশি এইট পেপারে শিশি এইট পেপারে রয়েছে প্রাগাধুনিক সাহিত্য মানে মধ্যযুগের উপর রয়েছে কাব্যগুলো রয়েছে প্রাগাদনিক সাহিত্য কাব্যগুলো রয়েছে মধ্যযুগের সমস্ত কিছুই কাব্য সেখানে রয়েছে বৈষ্ণব পদাবলী চণ্ডীমঙ্গল স্বাক্ত পদাবলী দশ নম্বরের এগুলো কি কি পড়েছিল দেখো বৈষ্ণব সাহিত্যে অভিসারে তাৎপর্য লেখো অভিসারের সংজ্ঞা দিতে হবে ছোট করে দিয়ে তাৎপর্যটা লিখে দিতে হবে এবং এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে গোবিন্দ দাস তার একটি পদ অবলম্বনে মানে আমাদের পাঠ্য একটি যে কোনো একটা পদ নিয়ে আলোচনা করলে কিন্তু হবে না পাঠ্য সিলেবাসে যে পদটা দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টার সিলেবাসের যে পদটা রয়েছে সেই পদটাই কিন্তু আলোচনা করতে হবে তার সেখানে তার কৃতিত্ব কতটা রয়েছে অভিসারের পদে তোমার পাঠ্য পদ অবলম্বন আচ্ছা অঙ্কুর তপন তাপে যদি যা রব এটাও সিলেবাসে রয়েছে তোমাদের এই পর্যায়ের পদ কোন পর্যায়ের পদ কবিকে কবি বিদ্যাপতি এবং পদটিতে প্রতিফলিত রাধার যন্ত্রণা ভোগ ও হৃদয়ার্থীর পরিচয় দাও মানে এই এই যে মাথুর পর্যায়ের পদ এটা মাথুর পর্যায়ের পদ মাথুর পর্যায়ের পদে রাধার যে হৃদয় ফুটে উঠেছে যন্ত্রণা ফুটে উঠেছে সেটা তুলে ধরতে হবে আমরা যা কিছু কিন্তু আলোচনা করবো এখানে সিলেবাস অনুযায়ী সে বৈষ্ণব পদে বলি হোক শাক্ত পদে বলি হোক চন্ডীমঙ্গল হোক দিয়ে দেখা পড়েছে ভারত চণ্ডীমঙ্গল থেকে দশ নম্বরে ভারদত্ত চরিত্র খতে পড়েছে চণ্ডীমঙ্গল কাব্যে একাঠি খণ্ড তোমাদের চন্ডীমঙ্গলের কাব্যে দুটো খণ্ড রয়েছে আকেটিক খণ্ড বণিক খণ্ড সিলেবাসে রয়েছে কিন্তু আকেটিক খণ্ড সিলেবাসে যেহেতু আমাদের আকেটিক খণ্ড রয়েছে সেই আকেটিক খণ্ড অবলম্বনে মুগুন্দ চক্রবর্তীর সমাজ দৃষ্টির পরিচয় দাও তাহলে বৈষ্ণব পদাবলী হলো চণ্ডীমঙ্গল হলো শাক্ত পদাবলী শাক্ত পদ সাহিত্যে রামপ্রসাদ সেনের কৃতিত্ব এটা খুব ইম্পর্টেন্ট নোটসটাও দেওয়া হয়ে গিয়েছে আমার স্টুডেন্টদের দিয়ে দিয়েছি এটা আমি পরে ইউটিউবেও দেবো আপলোড করবো অপেক্ষা করো সাবস্ক্রাইব করে রাখো খতে পড়েছে ভক্তের আকুতি পর্যায়ে প্রতিফলিত আঠারো শতকের সমাজ বাস্তবতার পরিচয় পদাবলী সাহিত্যে মানে এবার পাঁচের চলে যাব পদাবলী সাহিত্যে পূর্বরাগের আধ্যাত্মিক তাৎপর্য শুধুমাত্র পূর্ব রাগের তাৎপর্যটা আমাদের লিখতে হবে রূপানুরাগে আলোচনা করো পাঁচে পড়েছে চণ্ডীমঙ্গল থেকে ফুলোর বারো মাস অবলম্বনে ফুলোর সামাজিক সাংসারিক জীবনচিত্রের পরিচয় দাও খতে কালকেতুর ভোজন অবলম্বনে মুকুন্দ চক্রবর্তীর কৌতুক্রিয়তা আমাদের পুরো কাব্যে কাব্য অনুযায়ী একটা হাস্যরসের নোটস সাথে আসবে সেটি ইম্পর্টেন্ট চণ্ডীমঙ্গল কাব্যে হাস্যরস আবার চন্ডীমঙ্গল কাব্যে পুরোটা হাস্যরস যেমন আমাদের পড়তে হবে ঠিক তেমন এখানে পড়েছে মেনশান করে দিয়েছে কালকেতুর ভোজন কালকেতু কি কী খেয়েছিল সেই ভোজন অবলম্বনে হাস্যরসটা কতটা ফুটে উঠেছে সেটা আমাদের তুলে ধরতে হবে কোশ্চেন যেমন বলবে তেমন আমাদের অ্যান্সার করতে হবে ছয়ের থেকে পড়েছে শাক্তপতাবলী স্বার্থপথাবলিতে কিভাবে মেনোকার উৎকণ্ঠার মধ্যে বাঙালির মায়ের হৃদয়টি ধরা পড়েছে তা সহযোগে ব্যাখ্যা করো তাহলে আগমনী বিজয়া পদ অবলম্বনে আমাদের মা ভাবে একটা হৃদয় যন্ত্রণা ফুটে উঠেছে সেটা আলোচনা করতে হবে তারপরে দেখো গিরিরানী এই নাও তোমার উমারে পদটিতে গিরিরাজ যতটা না পিতা তার চেয়ে বড় ভক্ত গিরিরাজ হিমালয়ের হৃদয় যন্ত্রণা বা তার একটা প্রার্থনা বা আগমনী বিজয়া পদাবলম্বনে তুলে ধরতে হবে আচ্ছা সাথে পড়েছে বৈষ্ণব পদাবলী গৌরচন্দ্রিকা মুরারিশীল চরিত্র চণ্ডীমঙ্গল থেকে আর শাক্ত পদাবলী বাৎসল্য রসের শ্রেষ্ঠত্ব এবারে শর্ট কোশ্চেনগুলো যাব শর্ট কোশ্চেনগুলো দেখো দেখো কতে পড়েছে কৃষ্ণের পালক পিতার নাম কি উত্তর হবে কৃষ্ণের পালক পিতার নাম নন্দ আচ্ছা তে পড়েছে কাকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় উত্তর হবে গোবিন্দ দাস গতে মন্দির বাহির কঠিন কপাট এখানে মন্দির শব্দের অর্থ কি এখানে মন্দির শব্দের অর্থ দেবালয় বা গৃহ আচ্ছা গতে বহুদিন পরে বধুয়া এলে কোন পর্যায়ে পদ কবিকে না আচ্ছা আর সরি গেতে পড়েছে মন্দির বাহির কঠিন কপাট এখানে এখানে মন্দির শব্দের অর্থ কি দেবালয় হবে না এখানে মন্দির শব্দের অর্থ গৃহ হবে এখানে মন্দির শব্দের অর্থ গৃহ করবে গৃহ ঘতে পড়েছে বহুদিন পরে বধুয়া এলে কোন পর্যায়ের পদ কবিকে আচ্ছা এটা কবি হবে চণ্ডীদাস আর পদটা হচ্ছে ভাবল্লাস পর্যায়ের পদ বহুদিন পরে বধু এলে আচ্ছা কোন রস পর্যায়ে উমটা কোন রস পর্যায়ে অনুভব তিলে তিলে নূতন হয় তাহলে এটা কোন রস পর্যায়ের পদ এটা হবে অনুরাগ রস পর্যায়ের পদ চরটা কবি মুকুন্দ চক্রবর্তী কোন গ্রামে ছয় সাত পুরুষ ধরে বাস করতেন উত্তর হবে কবি মুকুন্দ চক্রবর্তী বর্ধমান জেলার রত্নানদীর তীরে দামুন্না গ্রামে ছয় সাত পুরুষ ধরে বাস করতেন ছতে খুঁজিয়া পাইল যেন হাঁড়ির মতো সরা কোন প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে এটা কালকেতু ও ফুলরার বিবাহ প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে বর্গীয় জতে পড়েছে কাহার ষোড়শি কন্যা আনিয়াছ ঘরে ষোড়শি কন্যা পরিচয়তা ষোড়শী কন্যা হলেন চণ্ডী আচ্ছা ঝতে পড়েছে ফজর শব্দ ফজর সময়ে উঠি বিছায়ে লোহিত পাটি ফজর শব্দের অর্থ কি কোন ভাষার শব্দ ফজর শব্দের অর্থ হচ্ছে ফজর শব্দের অর্থ হচ্ছে ভোর আর এটা মূলত আরবি শব্দ আচ্ছা ইহুতে পড়েছে ভানু দত্তের দাদা শিবা দত্তের বিয়ে হয়নি কেন চণ্ডীমঙ্গল থেকে পড়েছে ভানু দত্তের দাদা শিবা তার বিয়ে না হওয়ার কারণ হচ্ছে তার দুই পায়ে গোদ নামক রোগ ছিল তাহাতে পড়েছে কমলাকান্ত ভট্টাচার্য কোন রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে কমলাকান্ত ভট্টাচার্য মহারাজা তেজস রাজসভার সভাকবি পদে যুক্ত ছিলেন ফতে মায়ে ঝিয়ে করবো ঝগড়া কার সঙ্গে কেন ঝগড়া করা হবে এখানে পড়েছে দেখো এখানে এই পদটাতে মোটামুটি মা মেনকা মেয়ে গৌরীর সাথে ঝগড়া করবে তার পিতৃগৃহে না আসার জন্য আচ্ছা দতে মা আমায় ঘুরাবে কত মা কেমন করে ভক্তকে ঘোরাবেন এখানে বিশ্ব জননীর প্রতি কবির অভিযোগ তিনি কবিকে চোখ ঢাকা কলুর বলদের মতো এই সংসার গাছে চারদিকে পাক দিয়ে ঘোরাচ্ছেন আচ্ছা এমন দিন কি হবে তারা কবির কেমন দিন কাঙ্ক্ষিত এই পদটিতে এটার উত্তর হবে পদটিতে কবি তিমির বিনাশী জ্যোতির্ময়ী দেবী কবে তার সামনে আবির্ভূত হবেন সেই প্রার্থনা করছেন আচ্ছা পরেরটা শেষেরটা ছটা কলুর অনুগত বলতে রামপ্রসাদ বোঝাতে চেয়েছেন ছটা কলুর অনুগত বলতে রামপ্রসাদ বোঝাতে চেয়েছেন সরিপু অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই হচ্ছে তোমাদের পনেরোটা শর্ট কোশ্চনের অ্যান্সার তোমরা এগুলো খাতায় নোট করে নাও নিয়ে পড়াশোনা করো এখান থেকে কিন্তু সাজেশন গুলো তোমাদের করতে হবে দশ এবং পাঁচের জন্য এবং শর্ট কোশ্চেন গুলো অবশ্যই সব তোমরা মুখস্থ করবে